Hey guys, welcome back to the channel. আজকের নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে বাংলাদেশের কিছু ভাইরাল ফানি ভিডিও দেখা হয়নি, তো তাই আজকে নিয়ে চলে এসেছি অস্থির বাঙালি সিরিজের একটা পার্ট। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ভাই আমার কট খেয়ে গেছে, একসাথে চারটা বিয়ে করে মাস্তি করবেন আর বউদের পেন নিবেন না, তা তো হয় না। আপনার জন্য অগ্রিম শুভকামনা, ওপারেতে ভালো থাকবেন। বাসরাতে আমার স্ত্রী আমাকে বলে, আমি যদি বাসরাতে তার সাথে জোরপূর্বক কোনো কিছু করি সেটা জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভাই কি দরকার ছিল মনের খোঁজ করার? মন কেউ পায় না, সবাই পাওয়ার চেষ্টা করে। আপনি চেষ্টাই করবেন না, যা দেয় সেটাই না, এটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। ধৈর্য কত ধরা যায় বলেন? ধৈর্যের তো একটা শেষ সীমা আছে, আর যেখানে যায় সেখানে শুধু তেলবাজের সরাসরি। আসলে আমাদের বেস্ট টাইম হয়ে গেছে তেলবাজে। আচ্ছা, কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? আমি আমি সারি উমর মে জো কর জবনে আরে হা তেরে পিছে। এত ঘুরে ফেসাই লাভ নাই, যেটা সত্য বোনামা সেটাই বলা দিছে। তবে আপনাদের এই প্রশ্ন শুই না, প্রথমে এমনটা মাথায় আসছে কার কার কমেন্টে জানাতে পারেন। সো আপনার পড়াশোনা এভরিথিং যদি ডিসিপ্লিনে আনতে চান, নামাজ যে 5 ওয়াক্স ট্রাই করতে হবে, ট্রাই না ইনফ্যাক্ট করতে হবে। আমার মনে হয় এটা আমার লাইফে আমাকে ডিসিপ্লিন বানাতে অনেক হেল্প করেছে। ক্রিয়েটরের সাথে আপনার রিলেশন ভালো থাকলে লাইফ উড গেট ইজিয়ার। এটা ভালো লাগছে, নামাজ ইজ এভরিথিং। সৃষ্টিকর্তার সাথে আপনার কানেকশন ভালো থাকলে সবকিছুই সুন্দর হবে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সি, এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মুসলিম বিশ্ব হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। ইরানের ইতিহাসে ইরান যেটা করতে পারেনি সে সেটা করে দেখিয়েছে। যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতারা এই ক্ষমতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নিঃস্বার্থ হাসিলের জন্য অন্যের গোলামি করে গেছে, সে সময় আপনি বাঘের মতো গর্জন করছেন, ভাবতেই কষ্ট লাগে। এমন গর্জন আর কখনো শোনা যাবে না। তবে দোয়া করি ওপারে ভালো থাকুন। বুঝে গেল যে জিনিস দৌলতদিয়া 150 টাকায় পাওয়া যায় আপনারা সেই জিনিস তার কাছেও পাবেন, কিন্তু টাকার অঙ্কটা একটু বেশি দিতে হবে। এসব একাধিক ফ্ল্যাট, রোলেক্স, নতুন নতুন গাড়ির উৎস কি বুঝতে পারছেন, নাকি আরো কিছু খুইলা বলতে হবে? গাইজ ভিডিওটা কন্টিনিউ করার আগে একটা গেম। ব্যাগ থেকে বের হলো পুরো এক কার্টন কম দামি সিগারেট, আর একটু খুঁজতেই বের হলো জর্দার বিশাল এক প্যাকেট। একটু পর বের করা হলো আস্ত দুটো কাঁচা কাঁঠাল, এমন কি পেঁপেও মিললো তারই ব্যাগে। কি নেই এই হজযাত্রীর ব্যাগে? সিগারেট, জর্দা, কাঁঠাল, পেঁপে, সেমাই, শ্যাম্পু সহ নানা ধরনের জিনিস নিয়েই হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই হজযাত্রী। চাচাই আমার হজ যেতেছে নাকি মেজামের বাসায় যেতেছে বুঝতেছি না। তবে এখানে একটা বিষয় ভুল হয়ে গেছে, কিছু লিচু নেওয়া উচিত ছিল, মনে হয় এটা ভুলে রাখা হয়েছে। না মানে এখন সিজন চলতেছে না লিচুর, তাই বললাম। দলটা
ওরকম কোনো ভালো দল না। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন, দোয়া করা ছাড়া কিছু অপশন নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করেন, সবাই মিলে আমাদের জন্য দোয়া করতে পারেন, সবাই দোয়া করবেন, আমাদের দোয়া দরকার, দোয়া করতে পারে যে যেন আমরা ফর্মে ফেরত আসে। দোয়া করা ছাড়া কিছু নাই, সবার কাছ থেকে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য সবাই দোয়া করবেন। গতকালকের বাংলাদেশ ভার্সেস ইউএসএ ম্যাচ দেখে আমার মনে হইতেছে দোয়া ছাড়া কিছু করার নাই, যেন মায়ের যত্নে দেশে ফিরে আসতে পারে। হতে চেয়েছিল নোরা ফাতেহি, পরিবারের চাপে হয়ে গেছে নুরুল হক। তবে আমি একটা বিষয় বুঝি না, বেটা তুই পুরুষ মানুষ, পুরুষ মানুষের মতো থাকবি, এমন মেয়েদের মতো কোমর দুলাইবে কেন, নাকি কোনো ঝামেলা আছে? গার্লফ্রেন্ড আর বৌদির মাঝে পার্থক্য কি জানেন? আর পোলাপাইন দিন দিন এত বৌদিদের ওপর আকৃষ্ট হচ্ছে কেন? যদি না জানেন তাহলে এই ভিডিওটা দেখেন। বৌদিরার পেছনে কিলিগা লাগে মেইন কারণ হচ্ছে বৌদিরার বিয়া করণ লাগবে। হে প্রভু, হে প্রভু, গার্লফ্রেন্ড হইলে বিয়া করণ লাগবে, সংসারের দায়িত্ব নেওয়া লাগবে। আচ্ছা, আর বৌদি হইলে বিয়া করণ লাগবে না, দায়িত্ব নেওয়া লাগবে না, 2-4 টাকা খরচ করলেই বৌদিও খুশি, দেওয়ারও খুশি। এটা হচ্ছে মূল কারণ, বিয়া করণ লাগে না তো, দায়িত্ব নেওয়া লাগে না। আজকে আমি কই আসি জানেন? আমার জামাই কোলে আসি, কোলে আজকে আমার কোলে আসছে, কোলে কেমন শান্তি পাইতেছো আমার কোলে, কোন পয়েন্ট সাইট হয়ে গেছে রে। জামাই কোলে তো সবাই বইতে চায়, আর জামাই কোলে বলে তো মজাই লাগে। আমার জামাই আমার এখনো পিছি মনে করে, এখনো ছোট মনে করে, খালি আমার কোলো লয় একটু পরে পরে। এই হচ্ছে সেই সাকিব খানের সাথে মুভি করতে চাওয়া চিংড়ি চামেলি। আজ শুধু একটা বইয়ের অভাবে কোলে উঠাতে না পারা ভাইদের প্রতি সমান সমবেদনা। বউ নাই, টাকা নাই, প্যাট নাই, স্বামী হিসেবে আমার আসলে ইনারকে ডাক্তার বা পুলিশের থেকে বেশি পছন্দ, কেননা ইঞ্জিনিয়ারদের কোনো রিস্ক নেই। আপনার বিয়ের প্রথম রাত, বাসর ঘরে আপনি আপনার স্বামীর সাথে খুবই রোম্যান্টিক একটা সময় কাটাচ্ছেন, এর মধ্যে একটা কলেও এমার্জেন্সি তাড়াতাড়ি যেতে হবে, কোনো একজন মারা গিয়েছে বা কোনো একজন খুবই অসুস্থ, ডাক্তারদের সাথে এই যে একটা রিস্ক, এই ধরনের কোনো রিস্ক আসলে ইঞ্জিনিয়ারদের সাথে হবে না। ইঞ্জিনিয়ার আপনাকে সময় দেবে। বেকার ইজ বেস্ট আপু, 24 ঘন্টায় 24 বার দিবে, না মানে 24 ঘন্টায় তোমাকে 24 ঘন্টায় সময় দিতে পারবে। বেচারা সর্বতলা এলাকার সুন্দরী মেয়েটাকে পটাই ফেলছে, আর এদিকে আপনি আমি কি করলাম, পাশের বাসার আন্টির মেয়েকেই পটাইতে পারলাম না। সাকিব খানের দিন শেষ, নতুন আমদানি বাংলাদেশ। তবে ওনার উপযুক্ত স্থান ছিল পিছনে, মানে টয়লেটে, টয়লেটে বসে ভিডিওটা শুট করলে পারফেক্ট হইতো। Nearly out of here. 3 wickets for the right-arm speedster. টি-20 বিশ্বকাপে বাংলাদেশ টিমে শাইক আবদুল্লাহ আর তাহেরি সাহেবকে যুক্ত করা হোক, তাহলে বাংলাদেশের কাপ নিশ্চিত। পরীক্ষার হলে সৃজনশীল প্রশ্নের ঘর, আর উত্তর না পারা উদ্দীপক দেখা লেখা আমি। আপনারা সব কিছুই দাম কিন্তু দিন দিনে বাড়তেছে, সাধারণ মানুষের এই পেঁয়াজ মরিচ কিনা খাইতে সমস্যা হচ্ছে, তাদের অভিযোগ এই সরকার যেন এর একটা ই নেয়, মানে সব কিছুর দাম সরকার যেন কমিয়ে দেয়, সাধারণ মানুষ কিনে খাইতে কিন্তু সমস্যা হচ্ছে। তাতে আমার বাল ছিঁড়া গেল। আসলে শুধু ওভারঅল যেটা হয় যে মানে দিন শেষে আমরা দুজনেই আর কি একসাথে দেয়ার ভেরি লাইকি, ভাবি একটু বেশি লাইকি। সাকিব ভাইকে যে যাই বলুক না কেন, তার একটা দিক কিন্তু অনেক ভালো, সে এক নারীতে আসক্ত পুরুষ।
গাইস আপনাদের ভাবি আপনাদের জন্য সকালে নাস্তা করতেছে, নাস্তা বানানো দেখেন, আবার ভাবির দিকে নজর দেন না। আজকে একটা গার্লফ্রেন্ড থাকলে আমি ওইভাবে শাসন করতাম, সবার ভালোবাসায় সুন্দর, শুধু আপনার আর আমার সময় কালো। What if we have that kind of attitude? The cars repossess. Nobody believes in you. You've lost again and again and again. The lights are cut off, but you're still looking at your dream, reviewing it every day and saying to yourself, it's not over until I win. This is Power of Dendy. Finally, mission success. আর এক প্যাকেট কেনার টাকা হয়ে গেল। প্রতিদিন সারা দেশ থেকে ঢাকায় আসার পথে শত শত মুরগি মারা যায়। মরে যাওয়ার পর এসব মুরগি ফেলে দেওয়া হয় না। প্রশ্ন হলো, তাহলে এসব মরা মুরগি কি করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 3 নম্বর গেটের সামনে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এ দোকান। এখানে এক যুগেরও বেশি সময় ধরে বিক্রি হচ্ছে চিকেন ফ্রাই। শুরুতে দাম ছিল মাত্র 5 টাকা, পরে বিভিন্ন সময়ে এর দাম বাড়িয়ে 7 টাকা, 8 টাকা, 10 টাকা করা হলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র 12 টাকা। যেখানে একটা নরমাল সিগারেটের প্রাইস 15 টাকা, সেখানে আপনাকে 12 টাকায় কিভাবে চিকেন ফ্রাই দিচ্ছে একটু খুঁজে দেখুন। কিসে বরাবর খুশ টাকার বিরিয়ানি, সরি তো কাছে আর আটকাতাম না, দাও আর কাটতাম না, আরে ভাই যে আটকাত বাবা, আচ্ছা সরি থাকার হলে শূন্য পকেটেই থেকে যায়, আর না থাকার হলে রাজ প্রেসারেও রাখা যায় না। আসলে ভালোবাসা সুন্দর, এমন ভালোবাসা গুলো সুন্দর, কিন্তু এই জেনারেশনে এমন ভালোবাসা একদমই দেখা যায় না। বন্ধুরা আজকের ভিডিওটা বেশ ফানি ছিল, কিন্তু স্পেশালি আজকের ভিডিওর মনে হয় হাইলাইটই এটা ছিল, সব নিব্বা নিব্বিতে নিয়ে ওদের দেখার পর সিরিয়াসলি লাস্টের যে ভিডিওটা দেখলাম সেইটা গিয়ে প্রাণটা ঠান্ডা করলো। নাহলে যা দেখছিলাম সব দেখেই মাথা গরম হয়ে যাওয়ার মতন যা ভিডিও ছিল, সত্যি ঠিক মানে এই কাপল ব্লগিং সত্যি খুবই ডেঞ্জারাস জিনিস। তোমরা কারা কারা দেখো এইসব কাপল ব্লগিং, সিরিয়াসলি আমার তো অসহ্য লাগে দেখতে। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।